হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাম 2023 পরীক্ষাকে লক্ষ্য করে প্রস্তুতি নিচ্ছি এবং আমরা প্রত্যেকদিন সকাল 7টায় জিকে প্র্যাকটিস ক্লাসের সেট করছি এবং প্রত্যেকদিন সকাল 7টায় তোমরা এই সমস্ত ক্লাসগুলো ফলো করতে থাকো। আপকামিং লেডি কনস্টেবল প্রিলি পরীক্ষা আসতে চলেছে, কলকাতা পুলিশ কনস্টেবল তার মেন পরীক্ষা আসতে চলেছে এবং আরও অনেক কিন্তু পুলিশ পরীক্ষা আসতে চলেছে। সেই ব্যাপারে আমরা ডিটেল গতকাল একটা ভিডিও করে দিয়েছি, প্রায় 12,000-এর উপর ভ্যাকান্সি আসতে চলেছে। তো এই সমস্ত জিকে প্র্যাকটিসগুলো প্রত্যেক দিন করতে থাকো। আমরা কোশ্চেনের ভেরিয়েশন করছি, অনেক রকমের প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসছি যাতে করে তোমাদের অনেক প্রশ্ন প্র্যাকটিস হয় এবং তোমরা যা প্র্যাকটিস করেছো সেগুলো তোমাদের একটা রিভাইজ মতো হয়ে যায়। তো প্রত্যেক দিন এই ক্লাসগুলো ফলো করতে থাকো, এখান থেকে অনেক প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পাবে এবং শুধুমাত্র পুলিশ পরীক্ষা নয়, আরও অন্যান্য যা তোমরা পরীক্ষা দিচ্ছ তার জন্য কিন্তু এটা হেল্পফুল। তো আজকে আমরা করব সেট নাম্বার 39, 39 নম্বর সেট করব। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন রয়েছে সেই বেল আইকনটাকে প্রেস করে রাখো এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখান থেকে প্রত্যেকদিন ফ্রি মক টেস্ট চলছে, মক টেস্টগুলো দাও, ফ্রি নোট প্রোভাইড করা হচ্ছে এবং এই সমস্ত ক্লাসের পিডিএফগুলো তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো যাই হোক, আজকে ক্লাসটা শুরু করা যাক। কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে সেগুলো দেখবো। তার আগে গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল, তোমরা অনেকেই সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে, উত্তর দুটো দেখে নাও। দেখো, চোখের কোন অংশ আলো শোষণ করতে পারে? তো এক নম্বর প্রশ্নে যে হোমওয়ার্ক ছিল তার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, রডকোষ। রডকোষ আলো শোষণ করতে পারে, এটা হচ্ছে চোখের একটা বিশেষ কোষ। দ্বিতীয় যে হোমওয়ার্ক ছিল, ত্রিপুরী অধিবেশনে পট্টবী সীতারামাইয়াকে হারিয়ে কংগ্রেসের সভাপতি হন নিচের কোন ব্যক্তি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, সুভাষচন্দ্র বসু। ত্রিপুরী অধিবেশনে পট্টবী সীতারামাইয়াকে হারিয়ে কংগ্রেসের অধিবেশনে সভাপতি হয়েছিলেন এবং ত্রিপুরী অধিবেশন কত সালে হয়েছিল? 1939 সালে। এবং এই অধিবেশনেই পট্টবী সীতারামাইয়া ছিলেন গান্ধীজির প্রতিনিধি। তো গান্ধীজির প্রতিনিধিকে হারানোর পর সুভাষচন্দ্র বসুর সাথে গান্ধীজির মতবিরোধ দেখা দেয়, যে কারণে 1939-এ তিনি সভাপতি হিসাবে হচ্ছে জেতার পরেও সুভাষচন্দ্র বসু কংগ্রেস পরিত্যাগ করেন এবং নিজের একটি দল গঠন করেন। এই 1939 সালে কি দল? ফরওয়ার্ড ব্লক। ঠিক আছে, ফরওয়ার্ড ব্লক দল তিনি গঠন করেন 1939 সালে। তো যাই হোক, গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক আমরা দেখে নিলাম, এবার আমরা আজকে ক্লাসে যে 30টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখব। প্রথম প্রশ্ন দেখো, আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি? প্রশ্নটাকে ভিভিআই করে ফেলো। প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করো, তোমাদের উত্তরগুলো মিলছে কি। তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সকলের প্রিয় শাহরুখ খান, আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত হয়েছেন। দ্বিতীয় প্রশ্ন দেখো, অ্যাজ দ্য হুইল টার্নস এই শিরোনামে নিচের কোন ব্যক্তি বই লিখলেন? সঠিক উত্তর হবে অপশান বি, রঞ্জিত প্রতাপ। অ্যাজ দ্য হুইল টার্নস এই শিরোনামে বই লিখলেন। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, সামনেই লেডি কনস্টেবল প্রিলি পরীক্ষা, হাতে কিন্তু আর বেশি দিন সময় নেই। তো আমাদের যে বীরঙ্গনা ব্যাচ কোর্স চলছে সেখানে যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, আমাদের সাথে যোগাযোগ করো 9647553612 নাম্বারে এবং সঠিক গাইডেন্স, সঠিক স্ট্র্যাটেজি, স্টাডি মেটেরিয়াল এবং ভিডিও ক্লাসের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতিটা নিতে শুরু করো। তিন নম্বর প্রশ্ন দেখো, ইউকে পিএমস পয়েন্ট অফ লাইট অ্যাওয়ার্ড জিতল নিজের কোন ভারতীয় বংশোদ্ভূত মেয়ে? সঠিক উত্তর হবে অপশান এ, মোক্ষা রায়। মোক্ষা রায় সম্প্রতি ইউকে পিএমস পয়েন্ট অফ লাইট অ্যাওয়ার্ড জিতলেন। চার নম্বর প্রশ্ন দেখো, 500টি আন্তর্জাতিক ম্যাচ খেলা দশম ক্রিকেটার হলেন নিচের কোন ব্যক্তি? দশম ক্রিকেটার হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, বিরাট কোহলি। এবং এইখানে তিনি তার ৭৬তম শত রান করেন এই 500তম ম্যাচে।
নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, মরিচেকা কি কারণে সৃষ্টি হয়? আজকের ক্লাসে কোনো রকম এক্সট্রা নোটস নেই, আমি একটু তাড়াহুড়োতে প্রশ্নপত্র সেট করেছি, কিন্তু প্রশ্নগুলো খুব ভালো ভালো রয়েছে, তোমাদেরই সব জানা প্রশ্নের মধ্য থেকেই রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করো। তো মরিচিকা কী কারণে সৃষ্টি হয়ে থাকে? সঠিক উত্তর হবে অন্তর প্রতিফলন, অর্থাৎ আলোর যেটাকে বলা হয় থাকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, পরমাণু 3টি উপাদানের মধ্যে কোনটির ভর সব থেকে কম? 4টে অপশন, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, নাকি সবগুলোর ভর সমান? 3টে উপাদানের মধ্যে সব থেকে ভর কম নিচের কোনটির? সঠিক উত্তর হবে অপশন সি, ইলেকট্রন। তো দেখো ইলেকট্রনের যে ভর রয়েছে সেটা হচ্ছে 9.1 × 10⁻³১ কিলোগ্রাম, আর প্রোটন এবং নিউট্রন এই দুটোর ভর একদম সমান, প্রায় বলতে গেলে সেটা হচ্ছে 1.627 × 10⁻২৭ কেজি। তো এখন তোমাদের মনে হতে পারে যে 9.1 তো বেশি, ভালো করে দেখো এখানে 10⁻²৭, আর এটা হচ্ছে -31, ঠিক আছে? -37 মানে হচ্ছে -37-এর থেকে -31 কিন্তু আরও অনেক বেশি কম, তো এখানে ইলেকট্রনের যে ভর সেটা কিন্তু কম। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, অ্যাসপিরিনের রাসায়নিক নাম কি? চারটে অপশন, অ্যাসিটিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, অ্যালিফ্যাটিক অ্যাসিড, নাকি সাইট্রিক অ্যাসিড? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, স্যালিসাইলিক অ্যাসিড হয়ে যাবে অ্যাসপিরিনের রাসায়নিক নাম। 8 নম্বর প্রশ্ন, বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিলেন? একদম ইজি প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন এ, সম্রাট অশোক বিখ্যাত সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন। 9 নম্বর প্রশ্ন, তারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেন? এই প্রশ্ন আমি অনেকবার করিয়েছি, সঠিক উত্তর করার চেষ্টা করো। কিছু প্রশ্ন কিন্তু আমি রিপিট করাচ্ছি, এটা কিন্তু তোমাদের ভালোর জন্যই, তোমরা মনে করো না যে প্রশ্ন রিপিট হচ্ছে, যত বেশি প্রশ্ন রিপিট হবে ইম্পর্টেন্ট প্রশ্ন তত কিন্তু তোমাদের জন্যই ভালো। সঠিক উত্তর হবে অপশান ডি, ইন্দো গ্রিক, ইন্দো গ্রিক রাজারা সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা প্রচলন করেন। অ্যাকচুয়ালি ইন্দো গ্রিকরা আর কারো হচ্ছে কেউ নাই, কুষাণ রাজারা, এরা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্দো গ্রিক ছিল। এবং কোন কুষাণ রাজা পার্টিকুলারই বলতে গেলে? ভীম পদ ফিসেস, তিনি প্রচুর পরিমাণে স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিলেন ভারতবর্ষে। 10 নম্বর প্রশ্ন দেখো, ঘুমার কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হবে অপশান সি, রাজস্থান, রাজস্থানের লোকনৃত্য ঘুমার। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, কারা লোকসভার স্পিকার নির্বাচন করে থাকে? চারটে অপশন, পার্লামেন্টের সব সদস্য, আমরা জনগণরা ভোটের মাধ্যমে লোকসভার স্পিকারকে নির্বাচন করে থাকি, নাকি লোকসভার সমস্ত সদস্য, নাকি লোকসভায় সংখ্যাগুরু পার্টির সদস্যরা? তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, মিলিয়ে নাও, লোকসভার সমস্ত সদস্য লোকসভার সদস্যদের মধ্য থেকেই, নিজেদের মধ্য থেকেই একজন ব্যক্তিকে লোকসভার স্পিকার নির্বাচন করে থাকে, ঠিক আছে? 12 নম্বর প্রশ্ন, ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকরী হয় নিচের কোন বছর? তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, 1951 সাল থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার্যকরী হয়। 13 নম্বর প্রশ্ন দেখো, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশান বি, বিজ্ঞান এবং প্রযুক্তির সাথে সম্পর্কিত রয়েছে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার।
চোদ্দ নম্বর প্রশ্ন দেখো, কোন বিজ্ঞানী এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামের একটি বই লেখেন? সঠিক উত্তর হবে অপশন এ, স্টিফেন হকিংস। 15 নম্বর প্রশ্ন দেখো, সালোক সংশ্লেষে হিল বিকারক নিচের কোনটি? স্টারমার্ক করবে প্রশ্নটিকে। চারটে অপশন এটিপি, আর ইউডিপি, এডিপি নাকি এনএডিপি। তো সালোক সংশ্লেষে হিল বিকারক হয়ে যাবে অপশন ডি, এনএডিপি। এনএডিপির ফুল ফর্ম কি? নিকো টিনামাইড অ্যাডেনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট। 16 নম্বর প্রশ্ন দেখো, কোন ধাতব মৌল উদ্ভিদের ক্লোরোফিল অনুগঠনে প্রয়োজন হয়ে থাকে? নিচের কোন ধাতব মৌল উদ্ভিদের ক্লোরোফিল অনুগঠনের প্রয়োজন হয়ে থাকে? সঠিক উত্তর হবে দেখে নাও অপশান সি, ম্যাগনেসিয়াম। 17 নম্বর প্রশ্ন দেখো, রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম সভাপতি কে ছিলেন? ভালো করে প্রশ্ন থেকে তারপর উত্তর করবে। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম সভাপতি কে ছিলেন? চারজন সন্ন্যাসীর নাম দেওয়া রয়েছে, তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, স্বামী ব্রহ্মানন্দ। স্বামী ব্রহ্মানন্দ রামকৃষ্ণ মিশন এবং মঠের প্রথম সভাপতি বা প্রেসিডেন্ট ছিলেন। এবং রামকৃষ্ণ মঠ এবং মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1897 সালে প্রতিষ্ঠিত হয়। 18 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষার অধিকার কোন ধারায় রয়েছে? অপশনগুলো পড়েনি। নিচের কোন ধারাতে শিক্ষার অধিকার বর্ণনা করা রয়েছে? সঠিক উত্তর হবে 21A। 21A এটা একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ছে এবং বলা হয়েছে সমস্ত 6 থেকে 14 বছরের শিশুদের অবৈতনিক প্রাথমিক শিক্ষা প্রয়োজন রয়েছে। 19 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে? স্টারমার্ক করবে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত ছিলেন প্রথম মহিলা সভাপতি এবং হয়েছিলেন 1917 সালে। এবং সরোজিনী নাইডু হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা সভাপতি এবং তিনি হয়েছিলেন 1925 সাল। নেক্সট 20 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের প্রথম কাব্য গ্রন্থ নিচের কোনটি? চারটে অপশন গীতাঞ্জলি, কথা ও কাহিনী, ছোটদের কবিতা নাকি কবি কাহিনী। রবীন্দ্রনাথের প্রথম কাব্য গ্রন্থ নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশান ডি, কবি ও কাহিনী। 21 নম্বর প্রশ্ন দেখো, রাইটাসে অলিন্দ যুদ্ধ কত সালে হয়েছিল? বিনয়, বাদল এবং দীনেশ, এই তিনজন মিলে রাইটাসে অলিন্দ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, রাইটাস অ্যাটাক। তো সঠিক উত্তর হবে অপশান বি, 1930 সালে। 22 নম্বর প্রশ্ন, মুন্ডেশ্বরী কোন নদীর শাখা নদী? নিচে চারটে আমাদের দক্ষিণবঙ্গের এবং একটা উত্তরবঙ্গের নদীর নাম দেওয়া রয়েছে, সরি দুটো উত্তরবঙ্গের এবং দুটো দক্ষিণবঙ্গের, দামোদর, মহানদী, তিস্তা এবং সুবর্ণরেখা। তো নিচের কোন নদীর শাখা নদী মুন্ডেশ্বরী? সঠিক উত্তর হবে অপশান এ, দামোদর। 23 নম্বর প্রশ্ন দেখো, ভূপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসটি ছিল নিচের কোনটি? ভূপাল অ্যাকচুয়ালি ভোপাল, মধ্যপ্রদেশের ভোপালে যে গ্যাস দুর্ঘটনা ঘটেছিল তোমরা সকলেই জানো, যেটা হয়েছিল 1984 সালের 2 এবং 3 ডিসেম্বর শীতকালে, এবং সেখানে কোন গ্যাসটি নির্গত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান ডি, এমআইসি, অর্থাৎ মিথাইল আইসো
সায়ানেট, এই গ্যাসটি নির্গত হয়, যেটি একটা বিষাক্ত গ্যাস এবং সেখানে প্রচুর লোক মারা যান। চব্বিশ নম্বর প্রশ্ন দেখো, সালমোনেল্লা টাইফি কোন রোগের জীবাণু? একদম ইজি প্রশ্ন, নামের সাথে মিল রয়েছে রোগের, সালমোনেল্লা টাইফি। সঠিক উত্তর অপশান বি, টাইফয়েড। পঁচিশ নম্বর প্রশ্ন, মানুষের শরীরে কত জোড়া করোটি স্নায়ু রয়েছে? পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, ১২ জোড়া করোটি স্নায়ু রয়েছে। টোয়েন্টি সিক্স দেখো, ওপিভি ভ্যাকসিন কোন রোগ সারাতে দেওয়া হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশান ডি, পোলিও রোগ সারাতে ওপিভি ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে। টোয়েন্টি সেভেন দেখো, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোন দ্বীপে আছে? তো সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, ব্যারান আইল্যান্ড। ব্যারান আইল্যান্ড একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি দ্বীপ। আঠাশ নম্বর প্রশ্ন দেখো, গৌতম বুদ্ধ কোথায় তার বাণী সর্বপ্রথম প্রচার করেন? সঠিক উত্তর হবে অপশান সি, সারনাথ। এটা অবস্থিত রয়েছে উত্তরপ্রদেশে, এবং এই যে প্রথম বাণী প্রচারটাকে কি বলা হয়, তাকে ধর্ম চক্র প্রবর্তন। উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো, যে যন্ত্রে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম প্রযোজ্য সেটি হলো নিচের কোন যন্ত্র? চারটে অপশান, ডায়নামো, জেনারেটর, মোটর নাকি স্পিড গভর্নর। তো উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, মোটর। মোটরে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম প্রযোজ্য হয়ে থাকে। তিরিশ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, টোটো কোন রাজ্যের আদিম আদিবাসী? অর্থাৎ নিচের কোন রাজ্যে টোটো আদিবাসীদের দেখতে পাওয়া গিয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশান ডি, পশ্চিমবঙ্গ। মূলত পশ্চিমবঙ্গের কোথায়? আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারে এই টোটো উপজাতির সম্প্রদায়ের মানুষজনদের বসবাস রয়েছে। তো আজকে এই ছিল গুরুত্বপূর্ণ তিরিশটা প্রশ্ন। তো তিরিশের মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা একটু মেন কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাবে, এবং প্রত্যেকদিন সকাল সাতটায় এই ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে, রিপিট হবে কিছু প্রশ্ন, যাতে করে আরও বেশি করে তোমরা মনে রাখতে পারো, এবং তোমরা যা প্র্যাকটিস করছে সেটা যাচাইও করে নিতে পারো এই সমস্ত প্র্যাকটিস সেটের মাধ্যমে। তো যাই হোক, আজকের ক্লাসে যে দুখানা গুরুত্বপূর্ণ হোমওয়ার্ক রয়েছে দেখে নাও। দেখো, এক নম্বর হোমওয়ার্ক, কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন? ঠিক আছে, তো এটা তোমাদের হোমওয়ার্ক রইল। পারলে তোমরা এটা কত সালে প্রবর্তিত হয়েছিল সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, মালয়েশিয়ার মুদ্রার নাম কি? এটাও তোমাদের HW থাকলো। এই দুটো প্রশ্ন মেন কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, বীরঙ্গনা ব্যাচ কোর্স চলছে আপকামিং লেডি কনস্টেবল প্রিলি পরীক্ষা 2023 লক্ষ্য করে, যেটা সামনে 10 সেপ্টেম্বর রয়েছে, হাতে খুবই কম সময়। তো শেষ মুহূর্তে সেরা প্রস্তুতির জন্য আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও খুবই স্বল্প মূল্যে। 9647553612 নম্বরে যোগাযোগ করো, এবং সঠিক গাইডেন্স, স্ট্র্যাটেজি, স্টাডি মেটেরিয়াল, বিষয় এবং অদ্যাবধি ক্লাসের মাধ্যমে প্রস্তুতি নিতে শুরু করো এই পরীক্ষাটাকে ক্র্যাক করার জন্য। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য। আমাদের লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও ক্লাসের PDF, মক টেস্ট এবং স্টাডি মেটেরিয়াল পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।